হ্যাঁ লর্ডস অফ গাইস, ওয়েলকাম টু ইমনার স্ক্রিন ব্লগ। তো একটা মানে স্কেটিং এর যে চাকাগুলো জাম হয়ে যেত, ঠিক আছে, এই যে জাম হয়ে যেত, তার একটা ভিডিও আমি দিয়েছি যে কিভাবে আপনারা মানে স্কেটগুলো ফ্রি করতে পারবেন, সেই স্কেটটাই দেখেন। দেন আমি সাথে সাথে আর একটা ভিডিও করছি যার জন্য একই সেট আপে বসে আছে। একটা চিনি দেখেন, এগুলো হচ্ছে টানের স্কেট, টানের স্কেট হুইল, এর সাথে দেখেন কতটুকু মানে বুঝতে পারছেন কতটা বড় আছে। তো আমি দেখাবো কিভাবে আপনারা এই স্কেটিং এর উইলগুলো চেঞ্জ করতে পারবেন। তার জন্য আমাকে আগে এটা বের করতে হবে, কিছু বাড়ি মারলে ভালো হয়, বাট আমি অত সেট আপ নিয়ে বসে নেই, দেন যার জন্য আমি হাত দিয়ে বাড়ি মারছি, আপনারা কিছু দিয়ে বাড়ি মারবেন। খুঁচুন অনেক টাইট হয়ে গেছে, হ্যাঁ হালকা বেরিয়েছে, হবে দেখেন। এগুলো কিন্তু ফেলানো ছিল এখান থেকে কতদিন আগে, এখান থেকে 6-7 মাস আগে, তার বেশি এই উইজ গুলো ফেলানো ছিল, বুঝতে পেরেছেন। আপনারা যদি আমার ভিডিও দেখেন পুরনো, দেখবেন শুভ নামে একটা ছেলে, পরিষ্কার ছেলে আমার মানে ভিডিওটা আছে, তো তার স্কেট উইজ গুলো নতুন দিয়েছিলাম, দেন এগুলো আছে দেখেন, টোটালি ঘুরছে না, পুরোটাই ঘুরে ফেলছে। তো আমি দেখাবো যে আপনারা কিভাবে এগুলো খুলবেন। তো আপনাদেরকে আমি দেখাবো, সরি আমরসুখ হয়ে গেছে, তো আমার ফেস দেখার দরকার না, আপনি এখানে দেখবেন, আমি এটাই দেখাচ্ছি, জানেনটা দেখতে পাবেন কিনা, কারণ আমার কাছে ক্যামেরাম্যান নেই, আমার ছোট ভাই ক্যামেরা সেট আপ করে দিত মানে যখন আমি এরম ভিডিও করতাম, তো সেও মানে আত্মীয়দের বাসায় গেছে, বুঝতে পেরেছেন, যার জন্য সেও নেই। তো এটা করবেন আপনারা কোনো কিছু একটা হুল কিছু নেবেন, নিয়ে এই যে এটা বের করে ফেলবেন, এটা বের করলেন, এটা কিন্তু বেঁকে গেছে, এটা আবার সোজা করে নেবেন, নাহলে আবার স্কেটে বেঁধে যাবে। ওকে এটা সোজা হয়ে গেছে, স্কেটে বেঁধে যাবে বলেছিলাম, বাট স্কেটটা না, এটা হচ্ছে আপনার এই মাথা গলিয়ে যায় মাঝে সাঝে আমার, চারিদিকে আম্মু ডাকছে ওদিকে ভাত খেতে, এর জন্য মন কানা হারিয়ে যাচ্ছে। তো এটা আমি খুললাম, এটা আপনারা মানে খোলার সময় দেখবেন যেন বেঁকে না যায় না ভেঙে না যায়, ঠিক আছে, আবার লেগে গেছে, তো এটা বের করলাম দেখেন, বেয়ারিং একটা পার্ট বের করলাম, যদি আমার ওপারটা খুলতে মন চায় দেন আমি এ সাইড দিয়ে ওভার খুলে দিতে পারি, খুলছে না, টাইট আছে, এটা খুলে গেছে, তো এটাও হালকা বেঁকে গেছে, তো হালকা আমি সোজা করে নেব, যতটুকু বেঁকেছে ততটুকু সোজা করছে, বেশি করলে আবার এই যে বেয়ারিং এর যে বল গুলো আছে এতে বেজে যাবে। তো দেখেন ঘুরছে আপাতত, এই যে জেড বল গুলো দেখছেন, এগুলো ইজি আছে এখন বর্তমানে, আর যদি বা না থাকে আমি এর ভিতরে একটু অয়েল দেব, ঠিক আছে, দিয়ে আমি সাইডটা পরিষ্কার করে নিলাম, দেন রোড করছি, ঠিক
কিছু বিয়ারিং আছে, এই যেগুলো এ দেখছেন বলগুলো ধরে আছে, এগুলো লর লয়ার যে মানে ব্রেকার গুলো আছে সেগুলো দিয়ে বলটা আটকানো আছে। আর যেগুলো আছে দামি বিয়ারিং আছে কিংবা হচ্ছে অন্য কোয়ালিটির বিয়ারিং পাওয়া যায়, সেগুলো হচ্ছে রাবার জেটের, এগুলো হচ্ছে রাবারের, ঠিক আছে, রাবারের। আর এই যে বলগুলো ধরে আছে এগুলো যেটা টিনের আছে না, আর সেগুলোতে হচ্ছে আপনার প্লাস্টিকের থাকে, দুই সাইডে ধরা থাকে না, জাস্ট এরম করে লাগানো থাকে, এ সাইড ওপেন থাকে, এক সাইড ওপেন থাকে, বুঝতে পেরেছেন? তো ওগুলো হচ্ছে সেন্সিটিভ, সেন্সিটিভ বলতে এই যে উইলগুলো আপনি তেওয়ার মোচড় হয় তারপরেও কি এই যে মানে গজে যাচ্ছে, ঠিক আছে, আমাদের ভাষায় এটা গজা বলে, গজা বলতে মানে বিয়ারিংগুলো নড়ছে, ঠিক আছে। আর ওগুলো হয় কি ওগুলো একটু বেশি নড়ে, ওই যে বিয়ারিং কথা বলছি যে মানে যেগুলো হচ্ছে রাবারের ওগুলো বেশি নড়ে, ওগুলো বেশি দিন ব্যবহার করা যায় না, আর আপনার অনেক সেন্সিটিভলি ব্যবহার করতে হয়, মানে এ বলতে সাবধানে ব্যবহার করতে হয় যে এগুলো যেন চাপ সহ্য করতে পারে, ওগুলো তো চাপ সহ্য করতে পারে না, কিন্তু ওগুলো স্পিড বেশি আবার, বুঝতে পেরেছেন? তো যারা চান স্পিড, যারা প্রফেশনাল আছেন সেগুলো নিতে পারেন। তো দেখেন বিয়ারিংটা এখন দেখাচ্ছি আপনার কি অবস্থা আছে, অনেক স্পিড এসেছে, ক্লিয়ার আছে। তো এর যে জেট আছে জেটগুলো ফাইন করে একটু মুছে নেব, দেখেন দুটো পরিষ্কার আছে, আর দেখেন কোথাও বেঁকা আছে কিনা, কোথাও বেঁকা নেই, দেখেন বেঁকে গেছিল খুলতে গিয়ে একটু, বাট সোজা করে নি। তো এগুলো যদি বেঁকা থাকে তাহলে আবার বিয়ারিং বেঁধে যাবে, তো আমি আবার সেই পজিশনে এগুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা বসিয়ে দিলাম, দেন এটা বসছে না, একটা বসে গেছে, বেঁধে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন এখন পুরাই ফ্রেশ আছে। এগুলো আপনার যারা নতুন আছেন, ঠিক আছে, এভাবে খুলতে গেলে উপরে যে টিনটা এগুলো বেঁকে ফেলবেন, পরে আবার সমস্যা হয়ে যাবে। তো আপনাদের জন্য প্রসেসটা দেখেন, আমি হঠাৎ করে করলাম, তারপরে আমাকে এমন কিন্তু একদম পারফেক্ট হয়নি, হয়েছে বাট একদম প্রফেশনালি হয়নি, আর প্রফেশনালি করতে পারবেন না, কথা বুঝতে পেরেছেন? প্রফেশনালি একেবারে মানে যেরকম অরিজিনাল থাকে এটা ওই রকমই হবে না আর, কিন্তু দেখেন ফ্রি হয়েছে, আমার কিন্তু খারাপ হয়নি, কোনোখানে বেঁকা আছে কি না দেখতে পারবেন। তো আপনারা চেষ্টা করলে পারবেন, বাট আপনার কাছে যদি 16টা বিয়ারিং ধরে, 16টা বিয়ারিং যদি থাকে এসকেটে, তো 16টা বিয়ারিংয়ে আপনি 16টাই আপনার পারফেক্টলি করতে পারবেন এমন কোনো কথা না, তবে রিক্স না নেওয়াটাই ভালো আপনার জন্য। তো যদি এটা রিক্স না নিতে চান, এর আগে একটা ভিডিও আপলোড করেছি এসকেটটা, এসকেটারও উইল জাম করতো, দেখেন এটাও স্লাক হয়ে গেছে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লাগছে, আর ভালো না লাগলে বলবেন যে ভাই আপনার কোনো সমস্যা আছে, কোন জায়গায় কী সমস্যা আছে আপনার বলে দেবেন, ঠিক আছে, আমি চেষ্টা করব আমার ভুলটা শুধরানো। বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য করবেন না, আর সবাই আপনারা যারা স্কেট করেন মিলেমিশে থাকবেন, আর স্কেটিং রিলেটিভ কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর ডিসক্রিপশন মানে ডিসক্রিপশনে আমার নাম্বারটা আছে, আপনারা সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন। বাই বাই, আল্লাহ হাফেজ।